আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। বরাবরের মতোই আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে। তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান। আজও এর ব্যতিক্রম একদমই নয়। আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন পরিচালক আবু রায়হান জুয়েল। ভাইয়া স্বাগত আপনাকে সিনে হিটসে, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া সম্প্রতি আপনি অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন এই সিনেমার শুটিং শেষ করেছেন, এই সিনেমার সম্পর্কে একটু শুনতে চাই। বেসিক্যালি আমার তো এটা শুটিং ছিল করোনা যখন শুরু হয় তখন থেকেই আমার সিনেমার শুটিং চলতেছিল। জি জি। এবং করোনায় যখন সারা বিশ্বে সবকিছুই বন্ধ হয়ে গেছে তখন আমরা সুন্দরবনে শুটিং করেছি। এটা শুটিং অনেক আগে শেষ হয়েছে, মাত্র গত মাসে হচ্ছে সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে এবং সেটা আনকাট সেন্সর পেয়েছে আমাদের অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমাটি। এইটু এই সিনেমায় কাস্টিং এ কারা কারা আছেন? এই সিনেমায় কাস্টিং এ আছে, মানে মূল যদি কাস্টিং বলি আমার হচ্ছে 14টা বাচ্চা আছে, ছেলে মেয়ে 14টা বাচ্চা হচ্ছে আমার এখানে মূল প্রোটাগনিস্ট। তারপরে আছে হলো সিয়াম, পরিমণি, শহীদুল আলম সাচ্ছু, আজাদ আবুল কালাম পাবেল, আশিস খন্দকার, কোচি খন্দকার, একেবারে স্টার কাস্ট যাকে বলে। স্টার কাস্ট হচ্ছে কি, ক্যারেক্টারের প্রয়োজনই আসলে এই লোকগুলোকে আমার এক জায়গায় করা। মানে এখানে আসলে কাউকে সেলিব্রিটি বা কেউ জনপ্রিয় ওই হিসেবে নেওয়া না। সো কাস্টিংটা আসলে পুরো এই সিনেমাতে একটা সিকোয়েন্সের জন্য, ধরেন আনসারের যে ক্যারেক্টারটা করছে, সো ওই চরিত্রটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই আমি ওই ক্যারেক্টারের সাথে যা একটু আলাভোলা, একটু সহজ সরল, ওরকম দুইটা ক্যারেক্টার পিক করছি। সারেংটাও আমি নিছি ওইভাবে যে যার চেহারার সাথে সারেংয়ের একটা ব্যাপার আছে। অল ওভার আসলে পুরা এই সিনেমাতে যারা যে চরিত্রকে দেখবে তারা বিশ্বাস করবে যে হ্যাঁ এই লুকটা আসলে এইটাই। ভাইয়া পুরো শুটিংটা কি সুন্দরবনেই হয়েছে? না, আমার শুটিং স্টার্ট হয়েছে সদরঘাট থেকে। জি জি। আমরা সদরঘাট থেকে 14 মার্চ স্টার্ট করি শুটিং। তারপরে আমরা যখন সুন্দরবনে পৌঁছাই তখন আসলে সারা বাংলাদেশে করোনা লকডাউন অলরেডি হয়ে যায়। না, করোনা আসছে, আমরা কিন্তু তখন আসলে বুঝি নাই যে করোনা কি, এটার ভয়াবহতাটা কি। জি। আমরা শুধু একটা জিনিস দেখলাম যে আমরা যখন লঞ্চে ছিলাম করোনায় যখন লকডাউন আস্তে আস্তে এলাকা এলাকা বেড়ে যাচ্ছে, 26 মার্চ মেবি পুরো বাংলাদেশ লকডাউন হয়ে গেল, তখন আমরা কটকাতে এবং সবাই একটু আমরা ভয় ছিলাম কি করব, কন্টিনিউ করব না অফ করে দেব। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা কি করলাম যে সবাই মিলে একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করলাম যে আমরা আসলে কি করতে চাই, কারণ আমাদের 50% কাজ হয়েছে। আবার যদি এই করোনা শেষ না হয়, এক বছর থেকে যায়, এই বাচ্চাগুলো বড় হয়ে যাবে, এই সিনেমাটা শেষ হবে না, তখন সবাই বললো যে ঠিক আছে আমরা তো এখানে আইসোলেটেড আছি, এখানে শুধু একজন মানুষ বাজারে যাচ্ছে তাকে আমরা প্রপার ট্রিটমেন্ট করে তারপর লঞ্চে নিচ্ছি। সব কিছু মিলে আর আমাদের ডাক্তারের কিছু ছিল সাজেশন, ছিল অলওয়েজ আদা চা, অমুক চা, তমুক চা, এটা সাজেশন গুলো আসতেছিল এবং আমরা সেটা সেভাবে মেইনটেইন করেই আমরা আসলে তারপর শুটিং করা হয়েছে। তো সম্পূর্ণ শুটিংটা হচ্ছে করোনার মধ্যেই কি শেষ করা হয়েছে না করোনার পরে হচ্ছে শেষ করা হয়েছে? আমার 90% শুটিং ওই সময়ই শেষ। জি। 10% মানে গানের কিছু অংশ বাকি ছিল, সেগুলো আমরা 3 মাস বা 4 মাস পরে আবার শুটিং করে শেষ করি। আমার আসলে 21-ই শুটিং শেষ। ভাইয়া এই প্রসঙ্গে আরো গল্প শুনবো, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আজ আমাদের পুরো আড্ডা জুড়ে রয়েছেন পরিচালক আবু রায়হান জুয়েল। ভাইয়া আবারও স্বাগত আপনাকে। ভাইয়া বিরতির আগে আমরা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের শুটিংয়ের গল্প শুনছিলাম, এখন আসবো মেইন গল্পে। এটা কোন ধাঁচের সিনেমা? আপনি আসলে এটাকে ট্রাভেল মুভি বলতে পারেন, এটা ট্রাভেল রিলেটেড, যেহেতু এইখানে একটা টিম এটা হচ্ছে হলো ভ্রমণে যায় হলো সুন্দরবনে। জি। সো এটা হচ্ছে অ্যাডভেঞ্চার, ট্রাভেল,
ফান ফুর্তি সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ একটা ছবি আর কি। ভাইয়া এই সিনেমার আমি যতটুকু জানি রিলিজ ডেটও পড়ে গেছে, সেই সম্পর্কে একটু শুনতে চাই। আমাদের প্রথমত আমরা মার্চ সেপ্টেম্বরে আসার কথা ছিল আমাদের, যেহেতু অগস্টের ফার্স্ট উইকে আমরা সেন্সর হাতে পেয়েছি। তো সেপ্টেম্বরে যখন আমি এটাকে রিলিজের প্ল্যান করতেছিলাম, তখন হঠাৎ করেই আমার কানে আসে যে আগস্টের লাস্ট থেকে মনে হয় এসএসসি পরীক্ষা, সেপ্টেম্বরে এইচএসসি পরীক্ষা এবং বিশ্বকাপ আছে দুইটা, তারপরে হচ্ছে বাচ্চাদের স্কুলের ফাইনাল পরীক্ষা আছে নভেম্বর থেকে, এটার প্রিপারেশন ডিসেম্বরের পরীক্ষা, সব কিছু মিলিয়ে আসলে আমি তখন চিন্তা করলাম যে আসলে আমার ছবি প্রথম উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে ছবি দেখানো। জি জি জি। সো একটু ফ্রি টাইমে যদি আমরা রিলিজ দেই তখন হয়তো বাচ্চারা এই মুভিটা দেখতে আসবে। জি। সো দ্যাটস ওয়াই আমি আসলে জানুয়ারির নতুন বই, নতুন বছর, নতুন একটা মুভি দিয়ে আসলে জানুয়ারি 20 তারিখে আমার অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন রিলিজ পাচ্ছে। এটা তো অনুদানের সিনেমা। হ্যাঁ, এখন তো অনেক সিনেমাই অনুদানের মোটামুটি সিনেমা হচ্ছে, কিন্তু যে ধরনের কন্ট্রোভার্সিগুলো সিনেমা নিয়ে শোনা যায় সে সম্পর্কে একটু শুনতে চাই। আসলে অনুদানের সিনেমাটা না, এটা আসলে গভর্নমেন্ট আসলে একটা ভালো উদ্যোগ আমি যেটা মনে করি, যে আমার এটা ফার্স্ট ফিল্ম, সো অনুদানে আমার কিন্তু হেল্প হয়েছে। অনুদানে যখন আমাকে একটা টাকা গভর্নমেন্ট আমাকে সাবসিডি দিচ্ছে, তখন আমি আরও কিছু টাকা দিয়ে একটা ভালো ছবি সিনেমা বানাতে পারতেছি। মানে এখন এই গভর্নমেন্টের টাকাটা কি আসলে আপনি আসলে সিনেমা বানাবেন নাকি টাকা ইনকাম করবেন, সেটা আসলে আপনার উপরে ডিপেন্ড করবে। আর অনুদানের ছবি নিয়ে যে বিতর্কগুলো আছে, যে লবিং টবিং এই সেই, তো আমি আসলে বলতে পারবো সাহস করে যে আমার এই সিনেমাতে কোনো লবিং ছিল না। জি। আমার এই সিনেমাতে আমি দুইজনকে ফোনও দিইনি, কারণ প্রথমবার জমা দিছি হয়নি, আমার মন একটু খারাপ ছিল। সেকেন্ড টাইম আবার জমা দেওয়ার জন্য বলল যে হ্যাঁ এটা দিতে পারেন, জাফর ইকবাল স্যার নিজেই বলল যে তুমি আরেকটাবার দিয়ে দেখো। জি। সো তার কথার পরে আমি আসলে জমা দিলাম। তো আমি যে পাবো এটা আমার ধারণাও ছিল না, এবং আমাকে যখন ফোন করে বলছে যে আপনি অনুদানে অনুদান পেয়েছেন, আমি বললাম যে আচ্ছা মনে হয় শর্ট লিস্টেড হয়েছি, তাই তো? আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না। তারপরে তার একটা প্রজ্ঞাপনের কপি তাদের অফিস থেকে যখন পাঠাইলো, তখন আমি বিশ্বাস করছি যে হ্যাঁ অনুদান পেয়েছি আমি। ভাইয়া আরো গল্প করব, তবে এখন সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বতন প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের পুরো আড্ডা জুড়ে রয়েছেন আবু রায়হান জুয়েল। ভাইয়া আবারও স্বাগত আপনাকে সিনে হিটসে। আপনি বিরতির আগে বলছিলেন যে এই সিনেমায় চারটা গান আছে, সো এই চারটা গান সম্পর্কে একটু শুনতে চাই, কারা কারা গান গেয়েছেন? প্রথমে আমার যেটা, আমি একটু গান কেন আমি আনলাম আর কি, মানে কিভাবে একটা উপন্যাসে গানকে মার্চ করলাম। জি। তো জাফর ইকবাল স্যার নর্মালি স্বভাবতই কোনো কিছু করতে গেলে তার একটা পারমিশন নিতে হয়, যেহেতু তার গল্প। জি। তো এখানে একটা গল্প ছিল যে একটা বাচ্চাকে, তারা একটা টুকাই বাচ্চাকে আবিষ্কার করবে বাচ্চারা, তো টুকাই বাচ্চাকে গোসল করানোর একটা সিকোয়েন্স আছে। ও হ্যাঁ। তো গোসল করানোর এই সিকোয়েন্সটা আমি তখন স্যারকে বললাম, স্যার এখানে কিন্তু একটা মজার গান হইতে পারে, যে সবাই মিলে মজা করতেছে এবং বাচ্চাটাকে গোসল করাচ্ছে। জি। হ্যাঁ ভালো, ভালো আইডিয়া। তখন আমি বললাম স্যার একটু কষ্ট করে আপনিই লিখে দেন। এরপরে আমার একটা গান ছিল, ওইখানে গল্পে একটা হিংস ছিল যে রাতের বেলায় সারেং মাঝি সবাই মিলে একটা গান শুনতেছে বা গান গাইতেছে নিজেরা নিজেরা। তো আমি বললাম স্যার আমাদের দেশে তো ফুক বা ভাটিয়ালি গানের একটা ট্রেন্ড আছে, আমি কি এখানে একটা গান ঢুকাইতে পারি স্যার? উনি বললো যে হ্যাঁ ঢোকান। তো ওইটা হচ্ছে, আমি একজন এসপি আছেন খুলনার, উনি মারা গেছেন রিসেন্টলি, ওনাকে বলি যে এরকম তো আপনি গান লেখেন, তো আমাকে এরকম একটা দুইটা লাইন লিখে দেন না, মানে এটা আসলে বড় গান করব না, সিনেমার জন্য আমি জিনিসটা শুধু করব। এসপি লালন সাহেব যখন আমাকে গানটা পাঠাইলেন, তো ইমনকে বললাম যে এটা কে গাইতে পারে? বস এটা সফি মণ্ডল খুব ভালো গাবে। তো সফি মণ্ডলকে দিয়ে গানটা গাওয়াইলাম। এরপরে আমার সিনেমার শেষে আসলে যে ক্রাইসিস মুভমেন্টগুলো হয়, অনেক 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 বিক্ষিপ্ত শট আছে, তখন আমি স্যারকে বললাম স্যার এই সিনেমাটা যদি এন্ডিংটা আমি একটা গান দিয়ে করি, গানের কথাগুলাই হবে হচ্ছে সিনেমার গল্পের কথা। জি জি। তো হ্যাঁ বলে হ্যাঁ হইতে পারে। তো ওইটা হচ্ছে রবিউল ইসলাম জীবনকে দিয়ে লেখাইলাম।
এরপরে আমি ভাবলাম সিয়াম পরি আছে, যদি একটা রোমান্টিক গান না হয়, এটা তো আসলে অপূর্ণতা থেকে যায় আমার সিনেমায়। তো আমার এই চারটা গান, একটা রোমান্টিক, একটা বাচ্চাদের, একটা ফোক, একটা স্যাড রোমান্টিক। ভাই এখন তো অনেক সিনেমাই হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বা অন্যান্য অ্যাপস যেগুলো আছে সেগুলোতে রিলিজ হচ্ছে, এই সিনেমাটা কি প্রথমে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে না হচ্ছে সিনেমা হলে রিলিজ হবে? এটা প্রথমেই আমরা আসলে সিনেমা হলেই রিলিজ দেব। এরপরে আমি আসলে চাইতেছিলাম যদি আমাকে অ্যালাউ করা হয় এটা বাচ্চাদের কাছে নিয়ে যাব, সেটা প্রত্যেকটা জেলায় শিল্পকলা আছে, প্রত্যেকটা স্কুলে, অনেক বড় বড় স্কুলে তাদের নিজস্ব অডিটোরিয়াম আছে। আমি আসলে বাচ্চাদেরকে এই ছবিটা দেখাইতে চাই। সো আগে আমি এই হল 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 থিয়েটার শেষ করব, এরপরে আসলে যদি সম্ভব হয়, যদি কোনো ওটিটি আমার কাছ থেকে নিতে চায়, তাহলে অবশ্যই ওটিটিতে দেব। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য। আপনার আগামী পথ চলা যেন অনেক সুন্দর হোক, এই শুভকামনাই রইল। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়।